শুনেছি স্বাধীনতা যুদ্ধের সময় সবাই নাকি দেশাত্মবোধক গান গাইতেন। হ্যাঁ মামনি, তোমরা ঠিকই শুনেছো। কিন্তু এখন কেন গানা স্যার? এখানে তো দুঃখ, যখন আমরা পরাধীন ছিলাম তখন 8ই ফাল্গুন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ভাষার শহীদদের স্মরণে শোক দিবস হিসেবে পালন করতাম। সারাদিন জুতা পরতাম না, জুতা পায়ে শহীদ মিনারে যেতাম না, কিন্তু আজ আমরা স্বাধীন। অথচ বাবা, বাবা আমি টিউশনে পড়তে বাইরে যাচ্ছি, তোমার নাস্তা রেডি করা আছে, তুমি খেয়ে নিও। ঠিক আছে মা, ঠিক আছে, তুই যা। আসি বাবা। আয় মা। হ্যাঁ, তোমাদের যা বলছিলাম। উপস্থিত দর্শক শ্রোতা, শুভ শ্রাবণী সন্ধ্যা। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজ আয়োজন করতে সক্ষম হয়েছি মাদারটেক আদর্শ ক্লাবের পক্ষ থেকে এই বিচিত্রা অনুষ্ঠান। ধন্যবাদ। তাহলে শেষ হয়ে গেল, এখন সময় কাটায় কি করে? ভাতিজা চলো মাদারটেক আদর্শ বাজারে যাই। ঠিক আছে চলো। দূর শালা, ও বাজার ভালো লাগে না। কি কর, তোরা যা, আমি অন্যত্র যাব। আকার, আমরা কি হাসানের ঠিকানা মতো এসে গেছি? হ্যাঁ বাবা, এটাই মাদার টেক আদর্শ বাজার। কাউকে জিজ্ঞেস করে হাসানের দোকানের ঠিকানা খুঁজে নিতে হবে। খুঁজতে হবে না, খুঁজতে হবে না, ওই দোকানটাই হাসানের। দেখেছি, হাসান আমার নামে দোকানের নাম রেখেছে। আরে আরে খালা, খালু আপনারা? থাক বাবা, থাক থাক। খালা তুমি কেমন আছো? ভালো আছি। এতদিন পর আমার কথা তোমাদের মনে পড়লো। হাসান বাবা আয় আমার বুকে আয়। তুই কেমন আছিস? বৌমা কেমন আছে? ভালো আছে। আসাদ ভাই তুমি কেমন আছো? ভালো। হাসান তোর খালু খুব অসুস্থ। আসাদ ভাই, খালুকে এতদিন কেন নিয়ে আসলে না? হাসান তুই তো জানিস বাবা কারো কথা শুনেন না। আরে তোমরা কি দাঁড়িয়ে কথা বলবে না বাড়িতে নিয়ে যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই, চলো চলো। হ্যাঁ চলো চলো। টাকা আছে, গাড়ি নাই, গাড়ি আছে, টাকা